गुड मॉर्निंग एवरीबॉडी। आज परिवेश থেকে আমরা কিছু টেট রিলেটেড কিছু এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নেব। পরিবেশ বিদ্যা একটি বিষয় যা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক না বহুমাত্রিক। তাহলে সঠিক অপশনটা হবে একমাত্রিক। দু নম্বর, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে যে বিষয়ের সাহায্য বেশি দরকার হয়, অপশন এ হচ্ছে দর্শন, বি হচ্ছে নৃতত্ত্ব, সি হচ্ছে রসায়ন, ডি হচ্ছে জীববিজ্ঞান। তো সঠিক উত্তরটা হবে রসায়ন। পরিবেশে দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানতে হলে যে বিষয়ের সাহায্য বিশেষ প্রয়োজন, অপশন হচ্ছে অর্থনীতি, বি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সি হচ্ছে আইন, ডি নম্বর অপশন হচ্ছে ভূগোল ও ভূতত্ত্ব। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, ভূগোল ও ভূতত্ত্ব। নেক্সট কোশ্চেন, পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন, অপশন এ হচ্ছে জীববিজ্ঞান, বি পদার্থবিদ্যা, সি হচ্ছে গণিত, ডি হচ্ছে দর্শন। সঠিক উত্তরটা হচ্ছে জীববিজ্ঞান। নেক্সট, উন্নয়নকে সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার, অপশন এ হচ্ছে রসায়ন, বি অর্থনীতি, সি দর্শন, ডি হচ্ছে নৃতত্ত্ব। তো সঠিক উত্তরটা হচ্ছে অর্থনীতি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ছাড়া পরিবেশ বিদ্যা সম্পূর্ণ হয় না? তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে প্রাকৃতিক, সামাজিক ও জীবজ পরিবেশ। নেক্সট কোশ্চেন, পরিবেশ কয় ধরনের ও কী কী? তাহলে পরিবেশ হচ্ছে তিন ধরনের, অপশন সি, প্রাকৃতিক, সামাজিক ও জীবজ পরিবেশ। আট নম্বর, উদ্ভিদ ও প্রাণীজগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলির সমষ্টিকে কী বলে? তাহলে অ্যান্সার হচ্ছে পরিবেশ। নেক্সট, পরিবেশের উপাদানগুলি কয় ধরনের ও কী কী? অ্যান্সার হচ্ছে সি, দুই ধরনের, জড় ও সজীব উপাদান। নেক্সট, নিম্নলিখিত যেটি পরিবেশের সজীব উপাদান নয়, অ্যান্সার হচ্ছে অপশন এ, জীবাণু। নেক্সট, নিম্নলিখিত যেটি পরিবেশের জড় উপাদান নয়, অপশন, আচ্ছা সরি সরি, দশ নম্বর কোশ্চেনটা একটু ভুল বললাম। দশ নম্বর কোশ্চেনটা জীবাণু হবে না, যেহেতু সজীব উপাদান বলেছে, তাহলে অপশন বি হচ্ছে মহাকর্ষ, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যেটি পরিবেশের জড় উপাদান নয়, তাহলে এটা হবে জীবাণু, অপশন এ। বারো, পরিবেশের ভূপ্রাকৃতিক উপাদান হলো? ভূপ্রাকৃতিক উপাদান মানে হচ্ছে যেটা প্রাকৃতিক থেকে সৃষ্ট, প্রকৃতি থেকেই কিন্তু সেই উপাদানটা পৃথিবীতে রয়েছে, অপশন হচ্ছে নদী। নেক্সট কোশ্চেন, পরিবেশের জলবায়ুগত উপাদান হলো? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তাপমাত্রা। নেক্সট, নাসার হিসাব অনুসারে ভূপৃষ্ঠে
পৃথিবীর গড় তাপমাত্রা হলো? তাহলে ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা কত হবে? অপশান বি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, পৃথিবীতে প্রাণীর বিকাশ ঘটেছে কারণ পৃথিবীতে আছে, তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশান সি বায়ুমণ্ডল। নেক্সট, মানব পরিবারের প্রাচীনতম সদস্য কোনটি? তাহলে উত্তরটা কোনটা হবে? অপশান এ রামাপিথিকাস। নেক্সট কোশ্চেন, প্রাচীনতম সুদক্ষ শিকারী মানব গোষ্ঠী কারা? সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি নিয়েন্ডারথেল মানুষ। নেক্সট, ডাইনোসরের বিলুপ্তিকাল? তাহলে সঠিক উত্তরটা হবে অপশান বি জুরাসিক। নেক্সট, শেষ হিমযুগের নাম? সঠিক অ্যান্সারটা হচ্ছে প্লাইস্টোসিন, অপশান বি। নেক্সট, যে ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয়, তাহলে কয়লার উদ্ভব হয় কোন ভূতাত্ত্বিক কালে? তাহলে অপশান সি কার্বনিফেরাস। নেক্সট, পৃথিবীর মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল, সঠিক উত্তরটা হচ্ছে অর্ডোভিসিয়ান। নেক্সট, আলোকজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি ফটোট্রোপস। নেক্সট, মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তরটা হচ্ছে স্যাপোট্রোপস। নেক্সট, পৃথিবীর বয়স প্রায় কত বছর? সঠিক অ্যান্সারটা হবে অপশান সি 500 কোটি। নেক্সট, পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক কত বছর? সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান বি 450 কোটি। নেক্সট, উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য পারিপার্শ্বিক অবস্থাকে কি বলে? তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি পরিবেশ। নেক্সট, পৃথিবীতে মানুষের আবির্ভাব কবে হয়েছে? এটা আমরা সকলেই বলতে পারবো, অপশান এ প্রায় 20 লক্ষ বছর আগে। নেক্সট, কোনটি প্রাকৃতিক পরিবেশ ও জৈব পরিবেশের উপাদান নয়? তো সঠিক উত্তরটা হয়ে যাবে ডি সংস্কৃতি। নেক্সট, পৃথিবীর নিকটতম গ্রহটির নাম কি? অ্যান্সার হচ্ছে বি শুক্র। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অ্যান্সার হচ্ছে সি বৃহস্পতি। নেক্সট, গ্রিক পুরাণ অনুসারে পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেবী জননী কে? সঠিক অ্যান্সার হচ্ছে ডি গাইয়া। নেক্সট, কোন গ্রহে অভিযানের জন্য ভারতের মঙ্গলযান বিখ্যাত? মার্স। নেক্সট, জীবের শ্রেণীবিভাগ অনুসারে সবচেয়ে নিচে রয়েছে বি প্রজাতি। নেক্সট, ডাইনোসরের যুগ হলো? তো সঠিক উত্তরটা হয়ে যাবে
মেসোজয়িক। 35, কয়লার উৎপত্তি হয়েছে যে উদ্ভিদ থেকে? তো সঠিক উত্তরটা হয়ে যাবে ক্যালামাইটিস। নেক্সট, জীববাস্য পাঠের বিজ্ঞানকে কি বলে? অপশন বি, পলিওন্টোলজি। পোলেন পাঠের বিজ্ঞানকে বলে? অ্যান্সার হচ্ছে প্যালিনোলজি। নেক্সট, পোলেন হলো? অ্যান্সার হচ্ছে অপশন এ, পরাগরেণু। নেক্সট কোশ্চেন, পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা আছে? নেক্সট, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন, N2। নেক্সট, আগুন নেভানোর পরে কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? CO2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, জীবের শোষণে কোন গ্যাস কাজে লাগে? আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি এবং সেটা উদ্ভিদ গ্রহণ করে। নেক্সট, বায়ু কী ধরনের গ্যাসীয় পদার্থ? এ, বর্ণহীন। নেক্সট, নিম্নলিখিত কোন গ্যাসটি জীবের পক্ষে ক্ষতিকারক? মানে কোন গ্যাসটি জীবের পক্ষে সব থেকে বেশি ক্ষতিকারক? তাহলে সঠিক অ্যান্সারটা হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য কোন গ্যাস শোষণ করে? তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে সাধারণত কোন উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়? তাহলে সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, 100 কিমি। নেক্সট, উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাসটি অপরিহার্য? তাহলে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস দরকারি? তাহলে সঠিক উত্তরটা কী হবে? অপশন ডি, আচ্ছা সরি, অপশন ডি হবে না। কোশ্চেনটা কী বলেছে? উদ্ভিদদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস দরকারি? তাহলে 4টে অপশন এখানে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে N2, নাইট্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেনটা হবে না। তাহলে আমরা সঠিক উত্তরটা কী জানলাম? নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? এখানে একটা কথা বলে রাখি, পরীক্ষাতে তোমাদের 4টে অপশন থাকবে, সেই অপশনগুলোর মধ্যে যদি ট্রোপোস্ফিয়ার না থাকে, তার পরিবর্তে যদি আয়নোস্ফিয়ার থাকে, সেক্ষেত্রে আয়নোস্ফিয়ারটা কিন্তু সঠিক হবে। কিন্তু এই কোশ্চেনে আমরা 4টে অপশন দেখতে পাচ্ছি, এ, ট্রোপোস্ফিয়ার, বি, স্ট্রাটোস্ফিয়ার, সি, মেসোস্ফিয়ার, ডি, আয়নোস্ফিয়ার। তো আমরা অ্যান্সারটা কিন্তু অপশন এ, ট্রোপোস্ফিয়ারটাই করব। তার কারণ
ট্রোপোস্ফিয়ার থেকেই কিন্তু বায়ুমণ্ডলের স্তরগুলো শুরু হচ্ছে, এবং এই ট্রোপোস্ফিয়ার পর থেকে কিন্তু যত দূর কিন্তু স্তরগুলো যাচ্ছে তার মধ্যেই কিন্তু আয়নোস্ফিয়ারটা থেকে যাচ্ছে। সেই জন্যই ট্রোপোস্ফিয়ারটা কিন্তু এই অপশনে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক পরিবেশের কোন মণ্ডল অতিবেগুনী রশ্মিকে প্রতিরোধ করে? তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন সি, বায়ুমণ্ডল। নেক্সট, বায়ুর পাঁচ ভাগের এক ভাগ কোন গ্যাস? তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন বি, অক্সিজেন, O2। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর আছে? তাহলে এটা আমরা সবাই বলতে পারবো, ওজোন গ্যাসের স্তর মানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, বা এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে আমরা ওজোনোস্ফিয়ার নামেও অথবা শান্তমণ্ডল হিসাবেও আমরা জানি। নেক্সট, জৈব ও এবং অজৈব জগতের সমন্বয়ে কোন মণ্ডলটি গঠিত হয়েছে? তাহলে জৈব অজৈব জগতের সমন্বয়ে গঠিত হয়েছে বাস্তুমণ্ডল। নেক্সট, শিলামণ্ডল, বারিমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলের সমন্বয়ে কোন মণ্ডল গঠিত হয়েছে? তাহলে সঠিক উত্তরটা হবে বাস্তুমণ্ডল। নেক্সট, কোন প্রাকৃতিক চক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না? তাহলে সঠিক উত্তরটা হবে জলচক্র। নেক্সট, কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? তার সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, রাত্রিবেলা উপত্যকা ঢালে নেমে আসা শীতল বাতাসকে কী বলে? যখন পাহাড়ের উপর থেকে বায়ু যখন নিচের দিকে নেমে আসছে তখন সেই বাতাসটাকে আমরা বলি ক্যাটাব্যাটিক বায়ু, অপশন বি। নেক্সট, দিনের বেলা উপত্যকার ঢালবে চলা ঊর্ধ্বমুখী গরম বাতাসকে কি বলে? তাহলে এর বিপরীত কী হবে? উষ্ণ বায়ু, তার মানে হচ্ছে এটা অ্যানাবেটিক বায়ু। তাহলে অপশন হচ্ছে এ, অ্যানাবেটিক বায়ু। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তর মেরুপ্রভা সৃষ্টি করে? তাহলে মেরুপ্রভা সৃষ্টি করে আয়নোস্ফিয়ার। নেক্সট, ভূপৃষ্ঠের প্রায় কত শতাংশ এলাকা জলভাগ? তাহলে ভূপৃষ্ঠের প্রায় 71% এলাকা জলভাগ। নেক্সট, ভূপৃষ্ঠের প্রায় কত শতাংশ এলাকা স্থলভাগ? সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি, 29%। নেক্সট, বায়ুমণ্ডলে শীতলতম স্থান কোনটি? তাহলে বায়ুমণ্ডলে শীতলতম স্থান হচ্ছে মেসোপোজ, অপশন এ। নেক্সট, যে শিলায় জীবাশ্ম পাওয়া যায়, তাহলে কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়? তাহলে আমরা জানি পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি? তাহলে সঠিক উত্তরটা হবে বারিমণ্ডল। নেক্সট, স্থলভাগের সর্ববৃহৎ প্রাকৃতিক বাসভূমি বা ন্যাচারাল হ্যাবিট্যাট কোন অঞ্চলটি? তাহলে সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশন ডি, তৈগা। নেক্সট, সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা?
সঠিক উত্তরটা হয়ে যাবে র্যাচেল কার্সন। নেক্সট, ট্র্যাজেডি অব দ্য কমন্স শীর্ষক বইটি কে লিখেছেন? সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, গ্যারেট হার্ডিন। নেক্সট, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলছি WCED, অন্য কোন নামে পরিচিত? তাহলে সঠিক উত্তরটা কী যাবে? ব্রুন্টল্যান্ড কমিশন, অপশন বি। নেক্সট, WCED কোন সালে আওয়ার কমন ফিউচার শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেন? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, 1987। নেক্সট, প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সাম্মিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তার সঠিক উত্তরটা হয়ে যাবে 1992। নেক্সট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটাকে আমরা সংক্ষেপে বলছি MDG, কোন সালে গৃহীত হয়? তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, 2000 সালে। নেক্সট, Rio 20 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? তাহলে সঠিক উত্তরটা হবে 2012 সালে। নেক্সট, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম উন্নয়নকে বলে? তাহলে কোনটা সঠিক হবে? অপশন সি, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। নেক্সট, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কটি মাত্রা ও কী কী? সঠিক উত্তরটা হবে 3টি, অর্থনীতি, সমাজ, পরিবেশ। নেক্সট কোশ্চেন, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের জন্য 21 শতকের কর্মসূচিকে কী বলে? তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, Agenda 21। নেক্সট, প্রথম বসুন্ধরা সম্মেলনের 5 বছর পূর্তি উপলক্ষে যে সম্মেলন অনুষ্ঠিত হয়, তাহলে সঠিক উত্তরটা হবে অপশন এ, Rio 5। নেক্সট, আগামী 2030 সালকে লক্ষ্য ধরে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কর্মসূচিকে বলে? তো সঠিক উত্তরটা হয়ে যাবে Agenda 2030। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে বলে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। নেক্সট, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর লক্ষ্য কী? তো সঠিক উত্তরটা হয়ে যাবে পরিবেশ ও মানুষের পারস্পরিক উন্নয়ন। নেক্সট, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন কী ধরনের উন্নয়ন? তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন। নেক্সট, 1980 সালের কোন বিশ্ব দলিলে পৃথিবীতে সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে বিশদে বলা হয়? তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি।
নেক্সট, 1972 সালে মানব পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে স্টকহোম। নেক্সট, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পৃথিবীকে কোন উন্নয়নের পথ দেখিয়েছে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন। নেক্সট, WCFD কোন প্রতিবেদনে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর প্রস্তাব করা হয়েছে? তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, আওয়ার কমন ফিউচার। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, মানে শেষ MCQ, 2030 সালের জন্য সাস্টেনেবল উন্নয়নের কটি লক্ষ্য ধার্য করা হয়েছে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, 17টি। আজকে এই 85টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এই 85টা কোশ্চেন থেকে টেট পরীক্ষায় আপনারা বেশিরভাগ কোশ্চেন পেয়ে যাবেন। তো এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে বাড়িতে একটু দেখে পড়াশোনা করবেন। আবার নেক্সট ক্লাসে পরিবেশ সম্পর্কে বিস্তারিত থিওরি, তার সাথে সেই রিলেটেড টেট ওয়াইজ কোশ্চেন আমরা ক্লাসে আলোচনা করব। আজ এইটুকুই, গুড নাইট।